सुप्रिय शिक्षार्थी असलामु आलैकुम षष्ठ श्रेणी गणित भिडियो क्लासे तुम्हारे सकल के स्वागत केमन आछो तुम्हारा निश्चय भलो आछो आलहमदुलिल्लाह आमिओ भलो आछि। तो सुप्रिय शिक्षार्थी जी करोना महामारी बैश्विक कारणे तुम्हारा सबाई बासाई थेके अवश्यई निरापदे थाकबे एबं बाबा मायेर कथा शुनबे। बाबा मा ठीक जेभाबे तोमाके पढ़ाशोना करार कथा बोलबे ठीक सेभाबे तुमि पढ़ाशोना करबे एबं सदा सर्वदा सत्य कथा बोलबे। तो सुप्रिय शिक्षार्थी आज के आमरा आलोचना करब अनुशीलनी 2.2 निये। तो अनुशीलनी 2.2 आलोचना करार पूर्वे आमरा गत क्लासे कि निये आलोचना करेछिलाम से विषयटी निये एकटु कथा बोलबो। तो सुप्रिय शिक्षार्थी गत क्लासे आमरा आलोचना करेछिलाम देखो शतकराय प्रकाश करो एक नम्बर देखो शतकराय प्रकाश करो प्रकाश करो सात बाय पंद्रह एक नम्बर देखो सात बाय पंद्रह के आम्रा शतकरा क्यों प्रकाश करब। तो सुप्रिय शिक्षार्थी एक देखो शतकरा प्रकाश करते हम सर्वप्रथम जो काजटी करते हैं लब हर के एकश द्वारा गुण करते हैं गुणित एकशो ताहले देखो तीन पाँच पंद्रह पाँच बीस एकशो एकशो चल्लिस बाय तीन गुणित एक बाय एकशो तहले एकशो चल्लिस बाय तीन गुणित एक बाय एकशो समान समान एकशो चल्लिस बाय तीन पार्सेंट एकशो चल्लिस बाय तीन पार्सेंट। तो सुप्रिय शिक्षार्थी एटाके जदि आमरा छोटो करी देखो एकशो चल्लिस के जदि आमरा तीन द्वारा भाग करी तहले तीन चारे बारो नामे दुई शून्य तीन छय अठारो तहले कि हलो विषयटा छेचल्लिस शून्य दुई बाय तीन छेचल्लिस शून्य दुई बाय तीन पार्सेंट देखो एटा साइडे राफ करे निबा तोमरा। हाँ ताहले देखो छेचल्लिस शून्य दुई बाय तीन पार्सेंट। तो सुप्रिय शिक्षार्थी चलो आमरा आजकेर पाठे जाब आजकेर पाठे आमरा कि आलोचना करब सेई विषयटी निये एखन कथा बोलबो। तो सुप्रिय शिक्षार्थी देखो आज के अनुश्रेणी 2.2 এর पाँच नम्बर निये आलोचना करब। 2.2 এর पाँच नम्बरटा देखो पाँच नम्बर एक स्कूले शिक्षार्थी संख्या पाँच सौ जन एर मध्य छात्री संख्या 40% एर मध्य छात्री संख्या 40% होले ओई स्कूलेर छात्र संख्या निर्णय करो তো সুপ্রিয় শিক্ষার্থী প্রথমে আমরা অঙ্কটার দিকে খেয়াল করব। দেখো একটি স্কুলের শিক্ষার্থী সংখ্যা 500 জন এর মধ্যে ছাত্রী সংখ্যা 40% দেওয়া আছে। আমাদের নির্ণয় করতে হবে ছাত্র সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে কি ছাত্র সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে দেখো সমাধানটা কি হবে দেওয়া আছে স্কুলের শিক্ষার্থী সংখ্যা 500 জন এর মধ্যে ছাত্রী হচ্ছে 40% ছাত্রী সংখ্যা 40% এখন বলেছে ওই স্কুলে ছাত্র সংখ্যা নির্ণয় করো। তাহলে ছাত্র সংখ্যা 100% মাইনাস 40% সমান সমান 60% ছাত্র সংখ্যা হচ্ছে 60% প্রশ্নে বলাই হয়েছে দেখো ওই স্কুলের ছাত্র সংখ্যা নির্ণয় করো তাহলে অতএব স্কুলের ছাত্র সংখ্যা 500 জনের
500 জনের 60%, তাহলে 500 এর 60/100 এতজন, তাহলে এটা কাটলে হবে 500 300 জন 300 জন। প্রশ্নটা দেখো, প্রথমে বলেছে যে স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 500 জন, এর মধ্যে ছাত্রী সংখ্যা হচ্ছে 40% হলে ওই স্কুলের ছাত্র সংখ্যা নির্ণয় করো। তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো, যে স্কুলের শিক্ষার্থীর সংখ্যা 500 জন, ছাত্রী সংখ্যা 40%, ছাত্র সংখ্যা হচ্ছে 100% থেকে 40% বাদ 60%। প্রশ্ন হচ্ছে ওই স্কুলের ছাত্র সংখ্যা নির্ণয় করতে হবে, স্কুলের ছাত্র সংখ্যা। তাহলে দেখো 500 জনের 60%, তাহলে 500 এর 60/100 জন, তাহলে দেখো 100 দিয়ে 500 কাটলে 500 60 300 জন, তো ওই স্কুলের ছাত্র সংখ্যা কতজন হলো? 300 জন। উত্তর হচ্ছে 300 জন, উত্তর 300 জন। এরপর চলো আমরা পরের অঙ্কে যাই। এরপর দেখো, সাত নম্বর, মুসান্না বইয়ের দোকান থেকে একটি বাংলা রচনা বই, মুসান্না বইয়ের দোকান থেকে একটি বাংলা রচনা বই, একটি বাংলা রচনা বই রচনা বই 84 টাকায় ক্রয় করলো 84 টাকায় ক্রয় করলো, সে শতকরা দেখো, কিন্তু বইটি কাভারের মূল্য লেখা ছিল 120 টাকা, কিন্তু বইটির কভারের মূল্য লেখা ছিল 120 টাকা। সে শতকরা কত টাকা কমিশন পেল? সে শতকরা কত টাকা কমিশন পেল? তো সুপ্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো, মুসান্না একটি বইয়ের দোকান থেকে একটি বাংলা রচনা বই 84 টাকায় ক্রয় করলো, কিন্তু বইটির কাভারের মূল্যে লেখা ছিল 120 টাকা, বইটির কাভারের মূল্যে লেখা ছিল 120 টাকা, কিন্তু ক্রয় করতেছে 84 টাকায়, তাহলে সে শতকরা কত টাকা কমিশন পেল? সমাধানটা দেখো, তাহলে মুসান্না কমিশন পেল 120 - 84 সমান 36 টাকা। কমিশন পেল কত টাকা? 36 টাকা। তাহলে যেহেতু বইয়ের কাভারের উপর মূল্য লেখা ছিল 120 টাকা আর ক্রয় করলো কিন্তু 84 টাকায়, তাহলে সে কমিশন পেলো কিন্তু 36 টাকা। তাহলে কত টাকায় কমিশন পেলো? 36 টাকা, 120 টাকায়। তাহলে 120 টাকায় কমিশন পায় 36 টাকা, 120 টাকায় কমিশন পেল 36 টাকা, 1 টাকায় কমিশন পেল 36/120 টাকা। শতকরা যেহেতু প্রশ্নে শতকরা উল্লেখ করেছে, তাই জন্য 100 টাকা হবে, 100 টাকায় কমিশন পেল 36 × 100/120, 5 × 20 = 100, 6 × 20 = 120, 6 × 6 = 36, 5 × 6 = 30, 30 টাকা সমান উত্তর হবে 30%।
उत्तर है 30%। আমি আবার একটু বলি, দেখো মোশানা বইয়ের দোকান থেকে একটি বাংলা রচনা বই ক্রয় করলো 84 টাকা, কিন্তু কাভারের উপর মূল্য লেখা ছিল 120 টাকা, তাহলে সে শতকরা কত টাকা কমিশন পেলো? তাহলে মোশানা কমিশন পেলো 120 - 84 = 36 টাকা। তাহলে কত টাকায় সে কমিশন পেলো? 36 টাকা। 120 টাকায় কমিশন পেলো 36 টাকা। 1 টাকায় কত আর 100 টাকায় কত? তো সুপ্রিয় শিক্ষার্থী, চলো আমরা এবার HW দেব। HW থাকবে তোমার 8 নম্বর, 2.2 এর 8 নম্বর অঙ্ক হোমওয়ার্ক থাকবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই HW করে অবশ্যই গ্রুপে পোস্ট করবে, যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাবে। এবং এই যে আমরা সাপ্তাহিক পড়া শিডিউলগুলো দিয়ে থাকি, পড়া শিডিউলগুলো নিয়মিত তোমরা করবে, এবং বাসায় বসে অন্তত গণিতের বিষয়টা বলি, গণিত অন্তত চেষ্টা করবে 1 ঘন্টা করে গণিত করার। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই যে করোনার কারণে তোমরা এখন আমরা খাবারের পূর্বে বারবার করে হাত ধুয়ে নিব। তো সুপ্রিয় শিক্ষার্থী, আগামী ভিডিও ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।